রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল আজ উত্তরবঙ্গের জন্য একাধিক রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন তিনি বলেন রেলের কাজকর্মের সুবিধার পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করাও এই প্রকল্পগুলির লক্ষ্য হলদিবাড়ি স্টেশনের নবী ভবনের ফলে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা হবে রেলমন্ত্রী বলেন ভারতীয় রেল কর্ণাটকের রেল পরিকাঠামো বাড়াতে নিরন্তর কাজ করে চলেছে তামিলনাড়ুতেও নতুন ফুট ওভার ব্রিজ উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং স্টেশনের সুবিধা স্বাচ্ছন্দ্যের ফলে সেখানকার যাত্রীদের ট্রেন যাত্রা আরো সুখকর হবে তিনি জানান পশ্চিমবঙ্গে তিন বছরের মধ্যে রেলের পুরোপুরি বৈদ্যুতিকরণ হয়ে যাবে সোনার বাংলা গড়ার অভিযানে ভারতীয় রেল পূর্ণ সহযোগ করবে উত্তরবঙ্গ প্রাকৃতিকভাবে সুন্দর এই অঞ্চলের উন্নতি হলে আরো পর্যটক আসবেন